আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد تسليم من كثيرا كثيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنة جميع خصالهم جبانے ذکر کری لا الہ الا اللہ جور لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আছে আমার আল্লাহর ভয় সেই দিল ওয়ালা জান্নাতি হয়। কার ভয়? সবাই আওয়াজ দিয়ে বলুন, কার ভয়? যার দিলে আছে আমার আল্লাহর ভয় সেই দিল ওয়ালা জান্নাতি হয়।
জান্নাতি মানুষের কিছু ভালো লাগে না, আহার নেতিরা কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাদামতলি ফল ব্যবসায়ী এবং এলাকাবাসীর উদ্যোগে কোতোয়ালি থানা শাখা মুজাহিদ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন চরমনার হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুম আলিয়া, মাহফিলের প্রধান বক্তা, এদেশের লাখো তরুণের হৃদয়ের স্পন্দন নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর ইতিমধ্যে আমাদের মাহফিলের কাছে কাছে চলে এসেছেন। আমরা সকল বলি আলহামদুলিল্লাহ। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শত ব্যস্ততা শত প্রতিকূলতার মধ্য দিয়ে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আপনার আমি ইচ্ছা করে এখানে আসতে পারি না, এই কথা ঠিক না ব্যাটি? এই মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ঢাকা নগরীর বিভিন্ন এলাকায় অলিতে গলিতে মাইকিনের মাধ্যমে পোস্টারিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে দাওয়াত দেওয়া হয়েছিল লক্ষ জনতার মাঝে, কিন্তু নির্দিষ্ট সময় কিন্তু অনেকেই আসতে পারে নাই, কথা ঠিক না ব্যাটি? আমরা যারা এই মুহূর্তে মাহফিলের একদম শুরু অধিবেশনে শুরুতে যারা আমরা উপস্থিত হয়েছি, এটা আমরা নিজ ইচ্ছায় এখানে আসতে পারি নাই, এখানে আসার তৌফিক দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? ভালো কাজ নেকের কাজ ইচ্ছা করলেই করা যায় না, যদি আল্লাহ যদি কবুল না করেন, কথা ঠিক না ব্যাটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা এক্সাম্পল উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। আপনার আমার এলাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক অনেকেই আছে, যাদের উপরে হজের বিধানকে ফরজ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবেন ওই লক্ষ টাকা কোটি টাকার মালিক মক্কা মদিনায় গিয়ে হজ করার তৌফিক হয়নি। কিন্তু আপনার এলাকার একজন দারিদ্র ব্যক্তি যার উপর হজের বিধান ফরজ হয়নি, সে বেচারা প্রতি বছর মক্কা মদিনায় গিয়ে ঘুরে আসছে, কথা ঠিক না ব্যাটি? এর দ্বারা প্রমাণিত হয় যে ইচ্ছা করলে ভালো কাজ করা যায় না, নেকের কাজ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বিধায় আমরা নির্দিষ্ট সময় এই মজলিসে উপস্থিত হয়েছি, সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত বড় নাজ নিয়ামত দান করেছেন, যেই মুহূর্তে আপনার আমি এখানে বসে আছি, এই মুহূর্তে ঢাকা নগরীর বিভিন্ন এলাকায় আপনার মতো আমার মতো হাজার হাজার মুসলমানের সন্তান কত অশ্লীলতার মধ্যে, বেহায়াপনার মধ্যে, বেলাল্লাপনার মধ্যে লিপ্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ওই গুনাহের কাজ থেকে বিরত রেখে এই আলেম ওলামার মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, চরমনার আল্লাহর অলির এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। এজন্য যদি এখন সিজদায় পড়ে যাই আর যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তারপরে এই মজলিসে আসার এবং বসার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, কথা ঠিক না ব্যাটি?
তার নিয়ামতের শুকরিয়া কেমনে হে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে হে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কার কদমে লুটাইয়ে পড়বো আমরা? চাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। চাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামীশ্বরী, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে হে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। আলোর মুখ কে দেখান? আওয়াজ দিয়ে বলুন কে দেখান? খাদ্যহীনের খাদ্যের যোগান কে দেন? খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তাই তোমার দয়ায় যাই ছুটে যাই বারে বারে হাই, তাই দমে দমে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে হে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কথা ঠিক না ব্যাঠি? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি? ভাইয়ের আমার বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ স্থান দান করেছেন। একদিন তো আবেদন করি নাই, একদিন তো অ্যাপ্লিকেশন করি নাই, হে বিশ্ব জগতের মালিক, তুমি আমাকে কুকুর বানাও নাই, তুমি আমাকে ছাগল বানাও নাই, তুমি আমাকে ঘোড়া বিড়াল বানাও নাই, বিনা অ্যাপ্লিকেশনে বিনা আবেদনে এত বড় নাজ নেয়ামত দান করেছেন। একবার কি আল্লাহর কদমে কি সেজদা দিলি না? ও আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইচ্ছা করলে আপনাকে আমাকে জঙ্গলের হিংস্র প্রাণী বানাতে পারতো, ইচ্ছা করলে আপনাকে আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বানাইতে পারতো, আপনাকে আমাকে গরু ছাগল বানাতে পারতো, আপনাকে আমাকে ওই জঙ্গলের হিংস্র প্রাণী বানাতে পারতো। কথা ঠিক না ব্যাঠি? আওয়াজ দেয়া বলুন কথা ঠিক না ব্যাঠি? না রে যুবক না, ও আমার যুবক বন্ধুরা, এলাকার মুরব্বী বাবাজিরা, বিনা অ্যাপ্লিকেশনে বিনা আবেদনে এত বড় নাজ নেয়ামত দান করেছেন, কিন্তু আপনাকে আমাকে কেন সৃষ্টি করলেন? সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? সবাই বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো, তোমাদেরকে আমি অনর্থক অহেতুক ক্ষমাকা সৃষ্টি করেছি? না না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতি ঘোষণা করেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। ও আমার যুবক বন্ধুরা, এলাকার মুরব্বি বাবাজিরা, এই দুনিয়াতে যত প্রকার মানুষ আছে, ধনী বলেন, গরিব বলেন, মূর্খ বলেন, শিক্ষিত বলেন, চাকরিজীবী বলেন, পেশাজীবী বলেন, প্রতিটি মানুষের প্রতিটি কাজের পিছনে উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দেবল আছে না নাই? যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের প্রতিটি কাজের মধ্যে একটা উদ্দেশ্য আছে। যারা নামাজ পড়ে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরও একটা উদ্দেশ্য আছে। আপনি একজন আল্লাহওয়ালা মানুষকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি প্রতি বছর হজের মৌসুম আসলে বাইতুল্লায় যাওয়ার জন্য কেন পাগল? তুমি কেন মক্কায় মদিনায় যাওয়ার জন্য কেন পাগল? এরকম একজন আল্লাহওয়ালা মানুষকে যদি এই প্রশ্ন যদি করা হয়, তার কাছ থেকে জবাব আসবে, আমি বাইতুল্লায় যাই, আমি তাওয়াফ করি, নবীর রওজা মোবারক জিয়ারত করি, হজরা আসওয়াদ পাথরটুকু আমি চুম্বন করি, সাফা মারওয়া পাহাড়ের জায়গাটুকু, মাঝখানের জায়গাটুকু আমি দৌড়া দৌড়ি করি, একমাত্র আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক না বেটি? আপনি জিজ্ঞাসা করবেন, ওই প্রতি বছর টঙ্গী ইজতেমার তারিখ ঘোষণা হয়ে গেলে তুমি সেখানে যাওয়ার জন্য কেন পাগল? তার কাছ থেকে জবাব আসবে, আমি টঙ্গীর ইজতেমায় যাই আমার মালিকের পরিচয় জানার জন্য। কথা ঠিক না ব্যাটিক? একজন আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক বান্দাকে, আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাকে আপনি জিজ্ঞাসা করবেন, চরমনার মাহফিলের তারিখ ঘোষণা হয়ে গেলে তুমি চরমনার ময়দানে যাওয়ার জন্য কেন পাগল হয়ে যাও? তার কাছ থেকে জবাব আসবে, আমি চরমনার ময়দানে যাই আমার মালিকের পরিচয় জানার জন্য, আমি চরমনায় যাই, সেখানে যাই আমার মালিককে পাওয়ার জন্য। কথা ঠিক না বেঠে? অগ্রহায়নার ফালগুনে কত ভোমর তার তালাশে, অগ্রহায়নার ফালগুনে কত ভোমর তার তালাশে, সেথায় গিয়ে মিটায়ামি, ওরে সেথায় গিয়ে মিটায়ামি মনের যন্ত্রণা, কোথায় গিয়ে মাসুক পাইব, হইলাম দেওয়ানা, কোথায় গিয়ে মাসুক পাইব, হইলাম দেওয়ানা। এরকম আল্লাহওয়ালা মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, চরমনার ময়দানে সেখানে গেলে মাহফিল কর্তৃপক্ষ ভালো থাকার কোনো জায়গা নাই, থাকার কোনো সুন্দর ব্যবস্থা সেখানে মাহফিল কর্তৃপক্ষ সেখানে করে না, কত দরবারে দেখি খাওয়ার ব্যবস্থা করে, সুন্দর থাকার ব্যবস্থা করে, তারপরেও সেখানে লোকের জায়গা পায় না, সেখানে লোক পায় না। চরমনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়ে যায়, বাথরুমের সুন্দর ব্যবস্থা নাই, মাহফিল কর্তৃপক্ষ সুন্দর খাবারের কোনো ব্যবস্থা নাই, থাকার জায়গা নাই, তারপরেও চরমনার মাহফিল আসলে, অগ্রহায়ণার ফাল্গুন আসলে সেখানে পথ ভোলা আল্লাহ প্রেমিক বান্দারা সেখানে পঙ্গপালের মতো ছুটে যায় আমার মাওলাকে পাওয়ার জন্য। কথা ঠিক না ব্যাঠে? আওয়াজ দেওয়ালোর কথা ঠিক না ব্যাঠে? আয়রা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আপনার আমি এসেছি, একদিন এখান থেকে চলে যাব, কবে চলে যাব
তোমারও জানা নাই আমারও জানা নাই, কিন্তু অল্প একটা সময় এই দুনিয়াতে অবস্থান করব, এই অল্প সময়টুকু কার নিয়ম কানুন অনুযায়ী চলব? আওয়াজ দেয়া বলুন চলব? আল্লাহ রব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী, তার দেয়া নিয়ম অনুযায়ী যদি আপনার আমার সাড়ে তিন হাত বডিটাকে যদি সাজাতে পারি, আপনার বাথরুম থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন পর্যন্ত আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনার আমার সাড়ে তিন হাত জিন্দগি যদি গঠন করতে পারি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবার কবরটা ফুলের বাগান হয়ে যাবে, কথা ঠিক না ব্যাঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল আমিরুল মুজাহিদিন চরমোড়ার আল্লাহর ওলি সেখানে আসবেন, এলাকার মানুষ বড় ধন্য, এলাকার ব্যবসায়ীরা বড় ধন্য, তাম পৃথিবীতে চরমনার তরিকার এই নিয়ামত শুরু হয়ে গেছে। পঙ্গপালের মতো চরমনার তরিকায় ঝাঁকে ঝাঁকে মানুষ এসে আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রেখে মানুষ আজ আলোকিত মানুষে পরিণত হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার দলাদলি ছেড়ে দিয়ে, মাস্তারি ছেড়ে দিয়ে চলে আসো, আজকের এই মাহফিলে চলে আসো, হয়তোবা হতে পারে আল্লাহর ওলির জবান থেকে দুটি বয়ান শোনার কারণে তোমার জীবনে একটা পরিবর্তন চলে আসতে পারে, হতে পারে তুমি আল্লাহর ওলির এই বয়ানে আসার কারণে তুমিও আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যেতে পারো, কথা ঠিক না ব্যাঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামী করার জন্য। এখন জানতে হবে গোলাম কি জিনিস। আমরা অনেকে মনে করি শুক্রবার দিন জুমার নামাজ পড়ার নাম শুধু গোলামি। অনেকে আমরা মনে করি দুটি ঈদের নামাজে জায় নামাজ নিয়ে তাকবীর দিয়ে আমরা ঈদগায় গিয়ে প্রথম কাতারে আমরা দাঁড়িয়ে যদি যাই তাহলেও এটাও হবে আল্লাহর গোলামি। না রে যুবক না, হে সদরঘাট বাতামতলি এলাকার ফল ব্যবসায়ী বন্ধুরা, আপনি যদি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী তার দেয়া নিয়ম অনুযায়ী যদি আপনি ব্যবসা বাণিজ্য যদি করেন, আপনার ব্যবসা হয়ে যাবে গোলামি। আপনি বাথরুমে যদি নবীর তরিকা অনুযায়ী বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে যদি বের হতে পারেন, আপনার আমার বাথরুমে যাওয়া আসা এটাও ইবাদত হয়ে যাবে, কথা ঠিক না ব্যাঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার যুবক বন্ধুরা মনে করে বসে আছে হুজুর আমার কেবলমাত্র বয়স হয়েছে 16 বছর, আমি ন্যূনতম 60 থেকে 70 বছর আমি হায়াত পাবো, আমার একটু বয়স বাড়ুক সময় বাড়ুক তারপরে আমি মসজিদে যাব, নামাজ পড়ব, হজ করব, যাকাত দিব, হুজুরদের সাথে সম্পর্ক রাখব। হে বাদামতলি এলাকার যুবক বন্ধুরা, তুমি যদি 40 বছর 60 বছর তুমি যে হায়াত পাবা সেই গ্যারান্টি এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন মাখলুক নাই তার মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে, কথা ঠিক না ব্যাঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহা হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কুইয়া গে রওয়ানা হো কুই পিছে রওয়ানা। যার যার পরিবারের দিকে একটু তাকায়া দেখেন, আপনার দাদা ছিল এখন নাই, বাবা ছিল নাই, পূর্বপুরুষ ছিল কেউ নাই, সবাই চলে গেল কবরে, তোমাকে আমাকেও চলে যেতে হবে। আপনার আমার জিন্দগিতে এমন একটা সময় আপনার জন্য আমার জন্য অপেক্ষার প্রহার গুনছে,
যেই দিন এই বাদামতলি মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাইবে, বাদামতলি এলাকার ফল ব্যবসায়ী আব্দুর রহমান গতকাল রাত 3:31 সময় তিনি এই দুনিয়ার সমস্ত মায়া মমতা ত্যাগ করে ইন্তেকাল করেছে, মুয়াজ্জিন সাহেব পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুয়াজ্জিন সাহেব আরো ঘোষণা করবে মরহুমের নামাজে জানাজা আগামীকাল সকাল 10:00 বাদামতলি মসজিদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হইবে, আপনারা সকলে যথাসময়ে আপনারা চলে আসবেন। ও আমার যুবক বন্ধুরা, মুরব্বি বাবাজিরা, আপনাকে আমাকে শেষ সংবর্ধনা দেওয়ার জন্য আপনার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ব্যবসায়ী বন্ধুগণ এই দুনিয়া থেকে শেষ বিদায় দেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটে আসবে, আপনাকে জানাজার নামাজ পড়াইয়া শেষ সংবর্ধনা দিয়ে আপনাকে এমন একটা কবরের দেশে রেখে আসবে যেই দেশের সঙ্গে ইন্টারনেট সংযোগ নেই, বন্ধু বান্ধবের সংযোগ নাই, মোবাইল সংযোগ নাই, চিঠি দেওয়ার আদান প্রদান করার কোনো সংযোগ নাই, যেই দেশের সঙ্গে আপনার আর কখনো মোলাকাত হলো না। ও আমার যুবক বন্ধুরা, লাশটা পড়ে থাকবে বাড়ির আঙ্গিনায় ওই নিস্তালায়, কেউ আসবে আপনার লাশটা জীবনের শেষবারের মতো দেখার জন্য, সুন্দর একটা গাড়ি এসে হাজির হয়ে যাইবে যেই গাড়িতে আর কখনো ওঠা হয় নাই, কত বিমানে চললেন, কত লঞ্চে চললেন, ট্রেনে চললেন, কত নামি দামি গাড়িতে চললেন, কিন্তু আপনার আমার মৃত্যু হয়ে গেলে এমন একটা গাড়ি এসে হাজির হয়ে যাইবে ওই মৃত্যুর খাট, মৃত্যুর খাটিয়ায় এসে হাজির হয়ে যাইবে ওই খাটিয়ায়, কিন্তু আপনি আমি কখনো চড়ি নাই, মৃত্যুর পরই হবে আপনার আমার শেষ যানবহন, কথা ঠিক না বেটে? ছেলে কানবে মামা বলে মেয়ে কানবে মামা বলে, গরম পানি করবে বড়াই পাতা দিয়ে সাবান দিয়ে আপনাকে আমাকে গোসল করাইবে, আপনাকে 3.5 হাত কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে আপনাকে আমাকে এমনভাবে সুন্দরভাবে সাজাইবে, এই সাজনি হবে শেষ সাজনি, যাদের মা আছে বোন আছে স্ত্রী আছে তাদের গলা থেকে স্বর্ণের আংটি স্বর্ণের চেনগুলো খুলে রাখবে, আর থাকতে দিবে না, আপনাকে আমাকে জানাজার নামাজের জন্য নিয়ে যাইবে, আপনার আমার সন্তানগুলো বলবে আমার আব্বুকে আমি শেষবারের মতো দেখতে চাই, চিল্লাইয়া চিল্লাইয়া কানবে, ছোট্ট বাচ্চা ডেকে বলবে আমার আব্বুকে কোথায় নিয়ে যাও, আমি আমার আব্বুর সঙ্গে যেতে চাই। ও আমার ভাইয়েরা বন্ধুরা, এই দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু পড়ে থাকবে, 3 খান সাদা কাপড়ে পেছাইয়া জানাজার নামাজের জন্য নিয়ে যাইবে, বড় সন্তান দাঁড়িয়ে বলবে আমার আব্বুর কাছে যদি কেউ টাকা পয়সা পান আমাদের কাছে বলবেন আমরা পরিশোধ করে দিব, সবাই জানাজার নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে যাইবে, আপনার বাড়ির আঙ্গিনায় বাস বাগানের নিচে যেখানে আপনার আমি দিনের বেলাও যাইতে ভয় পাই ওই বাস বাগানের নিচে আগে থেকে একটা কবরের প্রস্তুতি নিয়ে রাখবে,
ওই কবরে নামাইয়া সকলে মাটি দিয়ে চলবে, সবাই বলবে মিনহা খলকনাকুম অফিহানুইদুকুম অমিনহানুখরিজুকুম তারাতান উখরান। ছেলে কানবে, মেয়ে কানবে, আত্মীয় স্বজন পারাপথি কানবে, কেঁদে লাভ নাই, কারণ এটাই হলো দুনিয়ার নিয়ম। রাজা বাদশাহ বড় বড় ব্যক্তিরা এমপি মন্ত্রী মিনিস্টার যারা ছিল সবাই তো চলে গেল, যারা যাচ্ছে তাদেরকে কিন্তু 3.5 হাত কবর দেওয়া হলো। আমাদের দেশের প্রেসিডেন্ট মারা গেলে তাকে কি কোনো লম্বা কবর দেওয়া হয় কিনা? কখনোই নয়, সবার জন্য একই নিয়ম। মার্কিন সাদা কাপড়ে পেঁচাইয়া 3.5 হাত কবরে রেখে আসবে, আপনার আমার কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইবে। ও বন্ধু, কবরে তো চলে গেলাম, এখন মনকার নাকির ফেরেশতা আসবে, তোমাকে আমাকে সওয়াল করবে, কি জবাব দিব? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কি জবাব দিব? দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ থেকে ডাকলো, কিন্তু আপনি আজান শুনে আরামের ঘুমটাকে আপনি হারাম করতে পারলেন না। ফজরের সময় ওই বিদেশি কম্বলটাকে টেনে আপনি আরামের ঘুমের জন্য আবারও প্রস্তুতি নিলেন। আর এই দুনিয়ায় একদল আল্লাহ আল্লাহ বান্দা আছে, আশিকিন জাকিরিন শাকিরিন আছে, যারা ঘুমের সময় ইশার নামাজ পড়ে ঘুমে যায়, মোবাইলের মধ্যে অ্যালার্মটা দেয়, ফজরের আজানের আধা ঘন্টা আগে অ্যালার্ম দিয়ে ঘুমাইয়া যায়। আমার নামাজ যদি কাদা হয়ে যায় এই আশঙ্কায় আল্লাহওয়ালা মানুষ আশিকিন জাকিরিন, আল্লাহওয়ালা মানুষ মোবাইলে সেখানে তার অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে যায়। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে ফজরের সময় কনকনে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদে চলে যায়। আর আপনার আমি কেমন মুসলমান হইলাম? মুয়াজ্জিন সাহেব এই মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের সময় আপনাকে আমাকে সুন্দর লাহানে সুমধুর কণ্ঠে ডাকলো, কিন্তু ওই ডাকে আপনার আমি সাড়া দিলাম না। মুয়াজ্জিন সাহেব ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওরে ঘুম হইতে নামাজ ভালো, আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, ফজরে উঠিয়া তারা খোদার গুণ গান গায়, ফজরে উঠিয়া তারা খোদার গুণ গান গায়, পশু পাখি কীট পতঙ্গ আছে যত দুনিয়ায়, ফজরে উঠিয়া তারা খোদারি গুণ গান গায়, আহা মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হলো না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা,
ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। আহায়া মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। এই সমাজে এমন মানুষের অভাব নেই যারা সারা রাত আল্লাহর সঙ্গে আল্লাহর জিকিরে আল্লাহর নামাজের জন্য মশগুল হয়ে থাকে, এমন হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ প্রেমিক মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নেই? আপনি আমরা যারা এখনো নামাজ পড়ি না, নামাজ পড়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআনুল কারিমে ঘোষণা হয়েছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ সকল প্রকার ফাহেশা কাজ থেকে, অশ্লীলতা বেহায়া পড়া থেকে নামাজ বিরত রাখে। আমরা যারা নামাজ পড়ি না, অশ্লীল গান বাজনা শুনে আসছি, নামাজের সঙ্গে সম্পর্ক শুরু করে দেন, দেখবেন যে অশ্লীলতা বেহায়া পড়া থেকে আপনি অটোমেটিক ফিরে আসতেন। কথা ঠিক না ব্যাঠি? সুতরাং আল্লাহর অলিদের এই মজলিসে আসছি, এই মজলিসটা অনেক দামি মজলিস। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এই মজলিসকে বলা হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠতম মজলিস, দুনিয়ার শ্রেষ্ঠতম সমাবেশ, দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা বলা হয়েছে এই মজলিসকে রিয়াজুল জান্নাহ। সুতরাং এই মজলিসে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সৌভাগ্যবান আল্লাহর অলির পবিত্র জবান থেকে বয়ান শুনে, হয়তোবা আজকের এই মাহফিলের উদ্দেশ্য উপলক্ষে এই বয়ান শোনার কারণে আল্লাহ আপনাকে অলি বয়ান শোনার কারণে তার উচিরা করে, তার বয়ান শোনার কারণে একটা পরিবর্তন আপনার মধ্যে আমার মতো করে দিতে পারেন। কথা ঠিক না ব্যাটি? সুতরাং এলাকার সর্বস্তরের মানুষ আমরা এদিক সেদিক আর ঘোরাফেরা না করে আমরা চলে আসি কিছুক্ষণ, এখন বয়ান চলবে মাগরিবের পরেই। আজকের মাহফিলের প্রধান বক্তা এদেশের অগণন তৌহিদি জনতার নয়নের মণি এবং তারুণ্যের অহংকার, এদেশের কওমি ওলামা ইকরামের অন্যতম মুখপাত্র কুয়াকাটার হুজুর হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব মাগরিবের পরপরই ইনশাআল্লাহ বয়ান শুরু করবেন। সুতরাং আমরা সকলে চলে আসি, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর এশার পরে বয়ান করবেন। চরমনার তরিকার মাহফিল দীর্ঘ রাত পর্যন্ত হয় না। অনেকে ভাবতে পারেন হয়তোবা রাত বারোটা একটা পর্যন্ত মাহফিল হবে, এরকম কোনো সিস্টেম চরমনার তরিকায় নেই। আপনি বারোটা একটা পর্যন্ত বয়ান শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না, এই বয়ানের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন মামলা হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটি? সুতরাং আমরা এরকম দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করি না, শুনি না। সকল এলাকার সর্বস্তরের ভাইদেরকে, ব্যবসায়ী বন্ধুদেরকে মাহফিলে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত অনুরোধ করছি। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর মাহফিলে যারা আয়োজন করেছেন, সকলকে ধন্যবাদ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।